হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সাপোজিটরি নিয়ে। সাপোজিটরি অনেকেই আমরা ভুলভাবে ব্যবহার করে থাকি বা ব্যবহারের সঠিক পদ্ধতি আমরা জানি না। চলুন আজকের ভিডিওতে দেখব কিভাবে এটা সঠিক পদ্ধতিতে ব্যবহার করবেন। সাপোজিটরি ব্যবহারের আগে প্রয়োজনে টয়লেটে গিয়ে মলত্যাগ করা উচিত। পরিষ্কার হাতে সাপোজিটরি হতে ফয়েল বা প্লাস্টিক সরিয়ে নিতে হবে। শুয়ে অথবা দাঁড়িয়ে দুই পা 90 ডিগ্রি কোণে বাঁকাতে হবে। এরপর খুব ধীরে ধীরে সাপোজিটরিটি চাপ প্রয়োগে পায়ুপথে সম্পূর্ণ প্রবেশ করাতে হবে, যাতে সাপোজিটরিটি পিছনের দিকে ফিরে না আসে। সেজন্য ভালোভাবে চাপ প্রয়োগ করতে হবে। দুই পা সোজা রেখে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। সাপোজিটরি ব্যবহারের পর অন্তত 1 ঘন্টা টয়লেটে যাওয়া যাবে না, যদি তা কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ব্যবহৃত না হয়। নইলে সাপোজিটরি সম্পূর্ণভাবে কাজ না করেই বেরিয়ে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।